बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम तृतीय श्रेणी शिक्षार्थी बंधुरा स्वागत जानाई विज्ञान विषय आजकल अनलाइन क्लासे शिक्षार्थी बंधुरा निश्चय तुम्हारा एतक्षणे विज्ञान विषय निये पढ़ार जन्य तैरी हो गेछो। चलो देखे आज के पाठे आमरा की पढ़ब। आज के आमरा देखब मेरुदंडी प्राणीर श्रेणीबिन्यास। শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা সমগ্র প্রাণী যাতে শ্রেণীবিন্যাসটা করেছিলাম, পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে মেরুদণ্ডের উপর ভিত্তি করে মেরুদণ্ড অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে অমেরুদণ্ডী আর একটি হচ্ছে মেরুদণ্ডী। আজকে আমরা তার মধ্য থেকে মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিভাগ করব। মেরুদণ্ডী প্রাণী কারা আমরা তো জানি, যে যাদের যে সকল প্রাণীদের কি আছে মেরুদণ্ড আছে। মেরুদণ্ড কি? পিছনে পিঠের পিছনের দিকে যে হাড় হাড় সেটিকে বলা হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ডী প্রাণীদেরকে কি করা হয় আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এই পাঁচটি ভাগগুলো কি কি দেখো, মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। এই পাঁচটি দলে এই মেরুদণ্ডী প্রাণীদেরকে কি করা হয়েছে ভাগ করা হয়েছে। এদের প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। তো প্রথমে চলো আমরা মাছের বৈশিষ্ট্যে চলে যাই। মাছ কারা বা মৎস্য শ্রেণী প্রাণী কারা? এরাও মেরুদণ্ডী প্রাণী। এবং এরা কোথায় বাস করে তোমরা সবাই জানো, মাছ পানিতে বাস করে। তাহলে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের বেশিরভাগ মাছেরই কী থাকে দেহে, কী থাকে, আইস দিয়ে ঢাকা থাকে। তাহলে মাছের দেহ কি দিয়ে ঢাকা থাকে বন্ধুরা? আইস দিয়ে মাছের দেহ ঢাকা থাকে। এবং এরা পানিতে চলাচল করে কীভাবে? পাখনা নেড়ে। এদের বেশ কয়েকটি কী থাকে, পাখনা থাকে। যেমন মাছের পিছনের দিকে যে পাখনাটা সেটি হচ্ছে, সেটিকে বলা হয় কি, লেজ। এবং মাছের উপরে পিঠ বরাবর আরেকটি পাখনা থাকে। বেশ কয়েকটি এই পাখনার সাহায্যে তারা কি করে পানিতে সাঁতার কেটে বাস করে, মানে পানিতে চলাচল করে। তাহলে মাছের বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা কী কী পাচ্ছি দেখো, মাছের দেহ আইস দিয়ে ঢাকা থাকে এবং এরা কি পাখনা নেড়ে পানিতে চলাচল করে। এবং মাছও কী করে, পানিতেই ডিম পাড়ে। তাহলে এটি হলো মাছের বৈশিষ্ট্য। এবং মাছের উদাহরণ হিসেবে আমরা কী কী বলতে পারি, রুই মাছ, ইলিশ মাছ, তারপরে কাতলা মাছ, আরও যে বিভিন্ন শ্রেণীর মাছ আছে এরা সকলেই সবাই কিন্তু এই মানে মেরুদণ্ডী প্রাণীদের এই মাছ এর মধ্যেই অন্তর্ভুক্ত। তো বন্ধুরা এরপরে চলো আমরা দেখি উভচর কি। উভচরের উদাহরণ হিসেবে আমরা কি দেখছি, ব্যাং। ব্যাং একটি কি, উভচর মেরুদণ্ডী প্রাণী। কেন বলা হচ্ছে উভচর, মানে কি উভয় স্থানেই বাস করে। যে সকল প্রাণীরা জল এবং স্থল, এরা মাটিতেও বাস করে এবং কি জলেও বাস করে। যারা জল স্থল উভয় পরিবেশে উভয় জায়গাতেই বাস করে সে সকল প্রাণীদেরকে বলা হয় উভচর প্রাণী। ব্যাং এরকমই একটি উভচর প্রাণী। এদের জীবন কি, ব্যাঙের জীবনচক্র দেখলে মানে বোঝা যায় যে, দেখা যায় যে ব্যাঙের জীবন শুরু হয় থেকে পানি থেকে, মানে ব্যাঙ পানিতে ডিম পাড়ে এবং সেখানেই কি করে বাচ্চা, সেই ডিম ফুটে পানিতেই কি হচ্ছে বাচ্চা বের হয়। আর ব্যাঙের যে শিশু ব্যাং বা ব্যাঙের বাচ্চা বা শিশু ব্যাংকে কি বলা হয়, ব্যাঙাচি বলা হয়। এবং ব্যাঙাচি অবস্থায় তারা কিন্তু পানিতেই বাস করে, কিন্তু ধীরে ধীরে ব্যাঙাচি যখন ব্যাঙে রূপান্তরিত হয় তখন তারা ডাঙায় বাস করে। শিক্ষার্থী বন্ধুরা এর পরের যে শ্রেণীবিন্যাসের যে অংশটি রয়েছে, তিন নম্বরে আছে দেখো কি, সরীসৃপ। সরীসৃপের উদাহরণ হিসেবে আমরা কী কী দেখি, টিকটিকি, সাপ, কুমির, এরা হচ্ছে সরীসৃপ। তাহলে সরীসৃপ প্রাণীদের কী কী বৈশিষ্ট্য আছে, সরীসৃপ প্রাণী কারা? যে এই ধরনের প্রাণীদের ত্বক কী থাকবে, কী থাকে, শুষ্ক এবং আইসযুক্ত, মানে এদেরও ত্বক শুষ্ক এবং আইসযুক্ত হয়। এরা স্থলে ডিম পাড়ে। আবার কিছু সরীসৃপ
শিপ জল স্থলে উভয় পরিবেশেই কিন্তু বাস করে। যেমন তোমরা চিড়িয়াখানায় কুমির দেখেছো নিশ্চয়ই, কুমির কিন্তু কী করে, পানিতে এবং স্থলে উভয় পরিবেশেই বাস করে। তবে অনেকটা জীবনের অনেকটা সময়, মানে তাদের কিন্তু অনেকটা সময় কী কোথায় থাকে, পানিতেই থাকে। আবার আমাদের দৈনন্দিন জীবনে মানে প্রায় প্রতিদিনই আমরা একটি সরীসৃপ দেখতে পাই, যেমন আমাদের বাসা বাড়িতেও দেখা যায় অনেকের, সেটা হচ্ছে টিকটিকি। টিকটিকি কিন্তু কী, পায়ের সাহায্যে চলাচল করে। আবার সাপ মাটিতে মুখে ভর দিয়ে চলে। তাহলে এটা গেল এই সরীসৃপের বৈশিষ্ট্য। তার মানে সরীসৃপ বলতে আমরা কাদেরকে এখন বুঝবো, টিকটিকি, সাপ, তারপর কুমির, এরা হচ্ছে সরীসৃপ শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা আরেক ধরনের মেরুদণ্ডী প্রাণীদের সাথে পরিচিত হই। এরা হচ্ছে পাখি। পাখি কার, আমরা সাধারণত আকাশে যে সকল প্রাণীদেরকে কী করি, উঠতে দেখি মোটামুটি, যেমন বিভিন্ন ধরনের পাখি রয়েছে, চড়ুই, দোয়েল, টিয়া, ময়না, এমনকি হাঁস মুরগিও পাখি শ্রেণীর অন্তর্গত। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ কী দিয়ে ঢাকা থাকে, পালক দিয়ে ঢাকা থাকে, আর এরা ডিম পাড়ে। তাহলে পাখির বৈশিষ্ট্যগুলো আমরা কী পাচ্ছি, যে পাখির দেহ পালকে ঢাকা থাকে এবং এ পাখি কী করে, ডিম পাড়ে। আর বেশিরভাগ পাখি কিন্তু কী করে, ডানা মেলে উঠতে পারে, যেমন আমরা অনেক পাখি উঠতে দেখি আমাদের চারপাশে। তো এরপরে দেখো, পাখির পরে সর্বশেষ যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কারা, দেখো এর অন্তর্গত উদাহরণগুলো হচ্ছে মানুষ, গরু, ছাগল, বাঘ, এরা সবাই কিন্তু স্তন্যপায়ী প্রাণী, এমনকি তিমির, বাদুরও স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কেন বলা হচ্ছে, কারণ এই সকল প্রাণীরা কী করে, বাচ্চা প্রসব করে এবং সে বাচ্চা কী করে, মায়ের দুধ পান করে বড় হয়। এ কারণেই কিন্তু এদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। আর এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। যেমন আমরা মানুষ, আমাদের দেহ কি লোম দিয়ে ঢাকা রয়েছে। আবার বাঘ, গরু, বিভিন্ন ভেড়া, এদের দেহ পশম দিয়ে ঢাকা থাকে। এবং এরা কী করে, পায়ের সাহায্যে চলাচল করে। যেমন বাঘ গরু ছাগলের চার পায়ে দিয়ে চলাচল করে, এবং আমরা মানুষ, আমরা দু পায়ে ভর করে চলাচল করি। এখানে দেখো আরও দুটো প্রাণীর নাম রয়েছে স্তন্যপায়ীর অন্তর্ভুক্ত, একটি হচ্ছে তিমি এবং আরেকটি হচ্ছে বাদুর। তিমি কিন্তু পায়ের সাহায্যে চলাচল করে না, আবার বাদুরও কিন্তু পায়ের সাহায্যে চলাচল করে না। তিমি পানিতে বাস করে, তারপরেও কিন্তু এরা কি স্তন্যপায়ী, তিমি, ডলফিন, এরা কিন্তু স্তন্যপায়ী, কারণ এরা মাছের মতো, মাছের অন্তর্ভুক্ত নয়, কারণ মাছ কী করে, পানিতে ডিম পাড়ে, কিন্তু তিমি কিন্তু পানিতে ডিম পাড়ে না। তিমি বাচ্চা প্রসব করে এবং সে বাচ্চা মায়ের দুধ পান করে। আবার বাদুরও কিন্তু স্তন্যপায়ীর অন্তর্ভুক্ত, এরা উঠতে পারে, পাখা দিয়ে উঠতে পারে, তার সত্ত্বেও বাদুর কী স্তন্যপায়ী প্রাণী, এরা ব্যতিক্রমধর্মী স্তন্যপায়ী। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কী শিখলাম, মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি শ্রেণীবিন্যাস, মেরুদণ্ডী প্রাণীদের যে শ্রেণীবিন্যাস সেদিকে যে পাঁচটি দলে ভাগ করা হয়েছে, সে পাঁচটি দল সম্পর্কে জানলাম। কী কী আমি আরেকবার বলছি, একটি হচ্ছে মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। এবং এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তোমরা এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে শিখে ফেলবে। তো এবার চলো আমরা বাড়ির কাজে চলে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে দুটি শূন্যস্থান পূরণ এবং তিনটি প্রশ্ন দেওয়া আছে। শূন্যস্থান পূরণে একটি হচ্ছে কি, প্রথমটি ব্যাং একটি ড্যাশ মেরুদণ্ডী প্রাণী, দ্বিতীয়টি পাখির দেহ ড্যাশ ঢাকা থাকে। এরপরে
প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি? এটা কিন্তু বোর্ডে দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন, মাছের দুইটি বৈশিষ্ট্য লেখো। পরে শেষ প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণী বলতে কি বোঝো? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালো, তোমরা সুন্দর করে তোমাদের খাতায় লিখবে এবং নির্ধারিত সময় জমা দেবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।